गाइस व्हाट्स अप वेलकम बैक टू अनदर ब्लॉग ऑफ शुभम ब्लॉग्स। तो गाइस आज के सबाई के स्वागत ब्लॉगे और गाइस एखन बजे हे 3:15 एखन आमी ब्लॉग शुरू करछि और गाइस सेकेंड इज आमार नतून हेयर करिएछि देखते पाच्छो दाड़ा एकटु छाये आछे आमी छादे आछि एखन। तो गाइस देखते पाच्छो आमार नतून हेयर कट करेछि एटा। तो केमन लगे कमेंट जानते भूलें ना। गाइस एक्चुअली हमें हेयर कट काटते कराते चाहम ना कारण वो हमारे भार लगे हेयर टा बड़ो हेयर हमको बेटर लागे हमार मन है। तो तो हमें हेयर कट करते चाहम ना ताओ मन हलो जो कम एक लागजे अनेक बड़ो बड़ो हो गए तो वही हेयर कट कर केम लगे जानते भूलें ना कमेंटे। और गाइस और आगे हमें ब्लॉग दिए थी तो और गाइस तुम्हारे बोलछिलाम जेटा आमी जदि कोथाओ घूरते जाए तुम्हाके आमी जानिए देव तुम्हारे। तो सेइटा सेइ आमादेर कोथाओ जावार एकटा प्लान होच्छे तो सेइ प्लानटार कथा आमी तुम्हारे जानाबो होच्छे आमी सानडेते कोथाओ जाबो तुम्हारे जन्य एकटा सरप्राइज रइलो माने एकटा सस्पेंस तैरी करलाम एकटा सस्पेंस तुम्हारे जन्य राखलाम जे कमिंग संडे ना हाँ संडे कमिंग संडे ते आमी तुम्हारे बोलबो आमी कोथाय घूरते जाच्छि सम्भवत वेडनेसडे दिके जेते पारी नॉट श्योर एखन। तो जदि जाई तो तखन वेडनेसडे थेके ब्लॉग देवा होबे ना आमी तखन ओखाने गिये रेकर्ड करब ब्लॉग तो तारपरे ब्लॉग देव तो ट्राई करब माने जत एसे देवार शुरू करब आमी एरकम एकटा प्लान बानिएछि जे এরা একবারে দিলে কোনো মানে একটা সাসপেন্স মানে মজা আসে না একবারে দেব না দেব হচ্ছে আমি মানে ফার্স্টে দাঁড়াবে সেকেন্ড তো ফার্স্টে আমি দেব পার্ট ওয়ান। পার্ট ওয়ানে একটা যাবো যখন মানে এখান থেকে ট্রেনে করে যাব তো মানে ট্রেনভাবে রেকর্ড করা হবে না অনেক লোক থেকে তো গাড়িতে একটু ট্রাই করবো একটুখানি রেকর্ড করার তো তারপরে ওখানে করা হবে না তারপরে ট্রাই করবো ইয়েতে মানে তারপরে পার্ট ওয়ানটা হচ্ছে মেনলি যাওয়ার পার্ট টুটা হবে ওখানে একটু কিছু ঘুরবো সেটা হবে পার্ট টু এরকম করে আমি পার্ট থ্রি ফোর অবধি আশা করছি হয়ে যাবে আমাদের এরকম হয়ে যাবে আশা করছি। গেলে আমরা বেশি দিনের জন্য যাই না ওয়ান উইক ম্যাক্স। তো আর গাইস আমার তো উইন্টার ভ্যাকেশনের সময় ঘুরতে না গেলে আমার ভালোই লাগে না তোমাদের কাদের আমার মতো শখ মানে কাদের উইন্টারের জন্য কোথাও ঘুরতে না গেলে ওদের ভালো লাগে না সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে যে তোমাদের কোথায় মানে কাদের কাদের যেতে ভাল লাগে না মানে যেতে ভাল লাগে সরি কাদের যেতে ভাল লাগে তো জানিয়ে দেবে আমার কমেন্টে। গাইস এখন বাজে 3:30 তো এখন আমি এক্ষুনি ব্লগ বানাচ্ছিলাম স্টার্ট করলাম সরি গাইস এখন আমি ঘুরে বেড়াচ্ছি ছাদে তো এখন আমি এখানে আছি মেইনলি এইখানে। গাইস আমার ছাদে মেইনলি ভাল লাগে উইন্টার সিজনে মানে অল আমি গরমের সময় তো বলতে পারো ছাদে বিকেলবেলা টাইমে একটু হলেও আসি অন্য টাইমে একদমই আসি না কারণ গাইস গরম লাগে না ছাদে তো এখন উইন্টারের সময় ভালোই লাগে বেশ। আর গাইস আরেকটা জিনিস আমি একটা নতুন ওয়াচ কিনেছি এই ওয়াচটা আমি নতুন কিনেছি কেমন লাগছে ইজ ইট আমাকে স্যুট করছে কিনা বলবে তো গাইস আমাকে স্যুট করছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবে না। আমি নতুন কিনেছি এটা কি কোম্পানি বলে কোথায় গেল লেখাও নেই গাইস আমারও তো ফার্স্ট ট্র্যাকে। আর একটা ঘড়ি কিনেছি ওটা পড়ছি না কারণ ওটা একটু মানে ওটার ব্যাটারিটা একটু বসে গেছে টাইমিংটা একটু খারাপ উল্টো পাল্টা আছে ওটা ঠিক করতে হবে তাহলেই হবে। আর গাইস এই তো তোমাদের সাথে একটু পরে কথা বলছি। গাইস আজকে গাইস একটা জিনিস আমি ইনফর্ম করে দিই আজকে হচ্ছে নেক্সট ডে। আর গাইস কালকে আমি হয়েছে ব্লগটা আপলোড করে দেবো কমপ্লিট করে নিয়ে কিন্তু গাইস কালকে হলোই না কালকে আপলোডই হলো না লিটারালি ভিডিওই আপলোড হলো না আমি কত চেষ্টা করেছি তোমরা জানো না গাইস আমি নেটওয়ার্কই ছিল না একদম ওয়েট গাইস সেকেন্ড বাথরুমটা ক্লোজ করে দিই। হ্যাঁ গাইস তো আমি লিটারালি কত চেষ্টা করেছি তোমরা জানো না আমি মানে রাত্রির 10টা থেকে 12টা অবধি পুরো চেষ্টা করেছি যাতে ভিডিওটা আপলোড হয়ে যায় গাইস সেফ ভিডিওটা আপলোড হয়ে যায় না হলে আমার ডেলি ব্লগ হবে না তো গাইস সেটা হলো না তো আজকে নেক্সট ডে আমি আজকে ভিডিওটা আপলোড করবোই করবো শিওর পাক্কা।
তো আজকে থেকে ট্রাই করবো ডেলি ভিডিও দেবার, জানি না কতটা পসিবল, তো যাহা যাক কী হয়। তো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগ শুরু করবো, কালকে আবার দিতে হবে। তো নেক্সট ব্লগে দেখে নিও আমি এরপরে কী করবো, এক্ষুনি শুরু করবো। তো আজকের মতো এখানেই থাক, আশা করি ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন, অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন দ্য চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব। তো আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। রাত্রির 10টা থেকে 12টা অবধি পুরো চেষ্টা করেছি যাতে ভিডিওটা আপলোড হয়ে যায়, সিফ ভিডিওটা আপলোড হয়ে যায়, না হলে আমার ডেলি